2017 সালে ঝাড়গ্রাম নতুন জেলার স্বীকৃতি পেয়েছে এবং 100% মানুষের কাছে কিছু না কিছু পরিষেবা দেওয়া হয়েছে। নতুন ঝাড়গ্রাম মেডিকেল কলেজ চালু হয়েছে, 3টি মাল্টি সুপার হাসপাতাল চালু হয়েছে ঝাড়গ্রাম, নয়াগ্রাম, গোপীবল্লভপুরে, 8টি এসএনসিইউ, 8 এসএনএসইউ, 1টি এসএনসিইউ এবং 3টি সিসিইউ, এইচডিইউ চালু করা হচ্ছে। নতুন সাধুরাম চাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে 4টি নতুন কলেজ, ঝাড়গ্রাম রাজ কলেজ মহিলা বিভাগ, নয়াগ্রাম পণ্ডিত রঘুনাথ মুর্মু গভর্নমেন্ট কলেজ, লালগড় গভর্নমেন্ট কলেজ, গোপীবল্লভপুর 2 গভর্নমেন্ট কলেজ, 2টি মডেল স্কুল, গোপীবল্লভপুর নয়াগ্রাম, 5টি আইটিআই, বিনপুর 1, বিনপুর 2, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, সাকরাইল এবং বিনপুরে একটি পলিটেকনিক চালু করা হয়েছে।